সুন্নি জানার তাদের সুন্নি শব্দের অর্থ হলো নবী জান করছে, বাবাই জান জান করেছিলেন, এটার নামই হলো সুন্নি। আমার মনে করেন হজরতে মায়েশা নবী চাদর থেকে ধর্ম করছেন, ওই ঘরে কোনদিন কোনো ধরনের রোগ ঢুকবে না, এমনি চর নাকের মধ্যে সর্দি নিজে ছাড়ে চাই তিনি যে অসুস্থ ওই পান পাত্র দিয়ে পানি পান করাতে পারেন, অন্য পান পাত্র দিয়ে পানি পান করাতে পারতেন না, তারা করে নদীর পান করতে কেন আপনি বুঝতে পারছেন? হজরত আদম মুসা শরীফ রাদি আল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। আবু মুসা শরীফ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা জায়গায় আমার ঘরে একটা একটা দুই একটা নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, তোমার ঘরে দুই একটা নামাজ পড়বো কেন বলো? হযরত আবু মুসা শরীফ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাখিটাকে কেমনি নষ্ট হয়ে যায়, যে নষ্টটা করে যেমন পাখিটা করে নবী যারা সমস্ত নবী বেগুন তাদের কারো কোনো ভূমিকা, এটা আমাদের বিশ্বাস নবী গুণার করে মানুষের যাবতীয় ঘটনা যেগুলো নবী আল্লাহ জীবনে কালী আসছে এমন কোন বিষয় জীবনে ঘটবে না, আমি স্বয়ং আল্লাহ আপনাকে পাঠান আমার নবীকে সরে বাংলাকে দিচ্ছেন আমি তোমাদের মধ্যে কোন নতুন করে এসে দিয়ে আমার কোন নবীন আমার
তারপরে আপনার সাথে আমার ভালো আচরণ করবেন। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا مقام محمود هو كان مقام محمود قال لك رب العالمين في جنة الموت تكون بشر অসম্ভব করে এসেছে মাকামে মাহমুদ বলে আল্লাহর কোল কোনো করে দাঁড়াইতে বলা হয়েছে কে আমাদের ময়দানে আমার নবী থাকবেন আল্লাহর কোলে পান পাত্রের মধ্যে কিছু নবীকে কলঙ্কিত করা মানে কি দুনিয়ার কোনো অর্থ নাই বক্তৃতা দুনিয়ার কোনো কর্তা বক্তৃতা আপনি রাজনীতিদের শুরু করতে নবী আপনি করতে পারতেন আমি উপস্থিতি আসতে পারছি খুব কঠিন এবং উপস্থিতি আসছি তারও সাথে আমি বক্তা থেকে উঠতে পারলাম আরো দশ বছর বক্তৃতা ছিলেন তারপরে সে বক্তৃতা এমন কথা বলা যায় না যে কথাটা নবীর সাত করে ইজ্জত নবীর ইজ্জত নষ্ট করে আসেন নবীর ইজ্জত নষ্ট করা বলতে একটা কথা বলতে এটা শুধুমাত্র অনুষ্ঠান দেখা আপনাদেরকে বুঝতে পারবেন কথা বলতে পারবেন না হলে তার মতো করে খুলে আসবেন আরো মানুষকে পাঠাতে পারবেন أنزل على الملكين هارون ببابل هاروت وماروت بغير شهر يوتي بابل 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 بغير شهر أن بغير شهر يوتي انجل عن بغرار تغير توري وشوك كيلومتر توري بابل شهر قرآن مرسل وما أنزل على الملكين ببابل هاروت সেই সময়কালে মানুষ বহু প্রকারে হয়েছে কলকাতার জাদু একরকম আর আরবিতে বলে আর এটা ইংরেজিতে বলে তারপরে চোখে বলে কথা বলবেন আপনি কোলাকে গেছেন কোলাকে নিয়ে ঘুরে গিয়ে আপনি গেছিলেন আপনি যেমন আমার
আসলে করে প্রতিদিন আসলে করে স্ত্রীকে প্রশ্ন করব স্ত্রীকে সময় করে থেকে সময় দিতে বেশি সময় লেগে যেত অন্য সালমা তিনি আমার নবীর স্ত্রী আমার নবীকে পাওয়ার কারণে তিনি নবীকে মধু আহ্বান করতেন আহ্বান করতেন মধু অন্য সালমার নবীর স্ত্রীদের মধ্যে অন্য সালমার ব্যতিক্রম ধর্ম সবার ঘরে পৌঁছে একরকম হয় না কথা বলবেন নবীজি ঘর করে গিয়েছেন ঘরে ফিরে এসে দেখেন যে ঘর সুন্দর করে বেড়া বেড়া সহ একই সামনে কর্তা কর্তা লাগে তুমি ঘর পেয়ে যেতে আমি তো এই ঘর বানাই তুমি বলে বেড়া লাগাইতে সুন্দর তুমি উপরে সুন্দর করে চান্দার কর্তা লাগাইতে চান্দা পেয়ে দেখতে আমি নিজের নিজের পক্ষ থেকে যে ঘরটাকে আমি থাকি আপনাকে নিয়ে সেই ঘরটা যদি সুন্দর না হয় আপনার মতো ঘর বসুন এই ঘরে থাকে এই জন্য আমি নিজে নিজে দেখতে পারি আপনার এই সময়টাতে আমি কাজে লাগাইছি মাটি আর তাপরা দিয়ে কিনে দিয়ে খেতে পর্দার ব্যবস্থা করছি যাতে মানুষের নজরে না পড়ে সালমান ছিলেন নতুন স্ত্রীদের মধ্যে একজন বেটি হাজার সালমান দিয়ে প্রতিদিন আসলে সময় মধু খাওয়াই মধু বানাইতে করতে সময় লাগে কথা বলতে এই সময়টিতে অন্য মন্ত্রীতে চোখ গরম হয়ে গেল তারা তো থাকে ওইখানে তাদের বেশি সময় নেয় আমাদের সময় কম লাগলো কম মানুষ হয়তো জাহাজ তার নেতৃত্বে হচ্ছে মানুষের সব ক্ষেত্রে এক হয়ে গেছে তারা বলতে কালকে অভিযোগ আসেন আমাদের ঘরে আমরা সবাই বলব যে আমি চলাম দাঁড়িয়ে এমনি আপনি কবিতারই হাত মানা নবী আপনার মুখ থেকে মানবকে এবং আসে নবীর সাথে ঘর থেকে তার দেখবে আমাদের ঘরে আসতে আমরা সুন্দর নবীকে স্বীকার করা আর নবীকে না রাখার বলেছি বলে যে নবী আপনার মুখ থেকে মাদকের এবং করেছে মাদকের ফলে জঙ্গলে একটা পিয়া জাতীয় একটা গাছ যে ফল এটা খেলে করে আমাদের ঘরে মানুষ থাকতে পারে না পরদিন নবী যখন ঢুকে হয়তো মানুষ সবচেয়ে নবী যার উত্তর লাগে তুমি আসো আসো মানে বন্ধ এমনি আমি পাচ্ছি বন্ধ মাগাফিরা কষ্ট হয় মুসলিম হারা একটা মুসলমান একজন মুসলমানকে কষ্ট দেওয়া হয় একজন কষ্ট দেবো অল্প একদিন ঘরে যে স্ত্রী ঘরে যায় সেই স্ত্রী পায় নাকি আদিয়া সব স্ত্রীকে আগামী আগামী দিন থেকে আর বধু খাবার বধু আমি নিজের উপরে হারাম করে কিনা বউরা সবাই বলেছে চমৎকার চমৎকার কালকের থেকে সমান সমান সময় পাব সব নবী বন্ধু হারান নবী বন্ধু হারান করার কারণে স্ত্রীদের মন সন্তুষ্ট হয়ে গেল তাহলে তার ঠিকই লাগবে এই বন্ধু আমি কখন খাইতে হচ্ছে খানতে হচ্ছে এবং মধু খাইতে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছেন আপনি উত্তর দেন আপনি কাকে বলে খাবার মধ্যে হারাম করছেন মধ্যে খাবার দেন তিনি শিফা করেন না এটা মানুষ না শিফা আছে আর আপনি থেকে হারাম করেছেন কাকে বলে স্ত্রীদের সন্তুষ্ট করার জন্য সাথে সাথে আল্লাহ করে দিয়ে তার খরচ আল্লাহ করে দিয়েছেন যে আপনার যে কথনটা সে কথন থেকে এই মুহূর্তে ভেঙে ফেলেছেন এই আয়ের যে বক্তায় বক্তৃতা দিয়ে তৈরি করে আল্লাহ তাহলে গোটাই দেন
নবী করে ঘটে সেই কারণে যাতে মানুষ নবীকে আল্লাহ মনে না করে, আল্লাহ মনে না করে এই কারণে নবীকে কি আল্লাহ এই কারণটা ঘটে গেল। আরে নবী তো মখলুক, নবী নিজেই বলেছে আল্লাহ মা খালাক আল্লাহ নূরি, প্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করছে। নবী কোনদিন বলে যে আমি আল্লাহ, নবী বলছেন আমি মখলুক, আমি আব, আমি মালুক, আমি মখলুক, আমি খালেক, আমি স্রষ্টা, আমি সৃষ্টি। নবী খান নবী স্ত্রী নিয়ে বসবাস করেন, ওরা বর্তমান আবার স্ত্রী সন্তান সন্ততি নিয়ে তিনি বসবাস করেন, আবার খান পান করেন, আমার যদি কান পান করেন আল্লাহ খান পানও করেন নবী বলেন। কিন্তু বক্তা আমার কবি কলঙ্কিত করেছিল যে নবীর তার একটা ত্রুটি আমরা সৃষ্টি করবো, আর সেটা তিনি যে মধু হারাম করলেন সেটি করবো, আর মধু হারাম করার মতো হারামটাকে আর হারাম করে দিয়ে যে ত্রুটি সৃষ্টি হলো এই ত্রুটিটা সৃষ্টি করার ব্যাপার প্রমাণ করবেন যে এই মানুষ আর উনি আল্লাহ। এই বক্তৃতার প্রয়োজন আছে আমার কথা বলে নবীকে কলঙ্কিত করার প্রয়োজন আছে। একজন উন্মতের দায়িত্ব হলো আমার ভাষা আমার কথা আমার ব্যাখ্যা আমার আপনার আচরণ দিয়ে যেন নবীর মান নষ্ট সময় বলছি আমার আকীদা হলো ইমানদার ব্যক্তির কাছে সবচেয়ে জীবনের প্রিয় হল কে? নবী। আর নবীর সাথে তার জীবনের সম্পর্ক তাদের সন্তান অনেক বড়, যেমন মা এসা মা কাছে স্ত্রী হওয়ার কারণে তাদের নজর হয়ে গেছে তারা মায়ের সম্মান পেয়ে গেছে, আর আমরা নবীর উম্মত হওয়ার কারণে মায়ের উম্মতের সম্মান পেয়েছি, উম্মত মর্যাদার সম্মান পেয়েছি। আর সেটা কোন আসল এই সুন্নি মহাসম্মেলনে আমরা লাইভ ক্যামেরার দর্শক কথা কথা আমরা আমি নবীকে মনে করি না যে নবী আমার পাশে যে দাঁড়াই যে আমার মিলাদ আছে আল্লাহ খ্রিস্টান দেখতেছেন চতুর্থী মহাসন করতে দিয়ে খারাপ হয়ে গেছে দেখে পাবে না এদেরকে
ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে আল্লাহ কবুল মঞ্জুর করে না। মাঝে মাঝে বিশাল ব্যান্ডে কানায় কানায় ভরে গেছে নবীর আশীষ জানা আসার কোন মতে এখানে কোন ব্যবস্থায় ছিল না, আমরা এই সুন্দর মানুষকে আমার মতো আসার সুযোগ করে দিলেন। আমার ভাইরা ঘরে বসে থাকি না, তারা সেখানে উপস্থিত হয়েছে। আল্লাহ নবী তাআলার নবীর সুবহান কবরে এই পবিত্র মাশাআল্লাহ
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة الله.